রেখে দিলাম আর এই মাছটা কেটে নি। ও আচ্ছা, এটাও খুব সুন্দর, এটাও অনেক টাটকা মাছ, এটাও খুব সুন্দর মাছ। এটা ভাবছি সর্ষে ইলিশ করে। ও ওটা খুবই ভালো লাগে, সর্ষে ইলিশটা তো খুবই ভালো লাগে। সাথে তুমি ভর্তাও করতে পারো। কি ভর্তা? আলু ভর্তা? আলু ভর্তা, তারপর বেগুন ভর্তা, তারপর পটল ভর্তা, অনেকটা ইয়ের মতো হয়ে যাবে, বৈশাখের মতো করবে? হ্যাঁ করলে, বা আমি তোমাকে করে দিচ্ছি মানে। হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা রিং পিস যেটাকে বলে, রিং পিস করে নেব। রিং পিস মানে মানে পার্টি পিস এরকম কিছু নাকি? হ্যাঁ, এটা পার্টি পিসও বলেন, রিং পিসও বলে। আমি সব ধরনের মাছই রিং পিস করতে পছন্দ করি। ডিম নাই মনে হচ্ছে? না ডিম নাই, ওই জন্য টেস্ট হবে ভালো। ও ডিম না থাকলে টেস্ট হয় ভালো? হ্যাঁ, ডিম থাকলে একটু ই হয়ে যায়, তেলটা কমে যায়। বাবা চাকুতে মনে হচ্ছে ধার কমে গেছে। ও তুমি নতুন যেটা কিনেছো এটা? হ্যাঁ তাই তো, এটা তো ধার। হ্যাঁ ওয়াও, তার মানে এই যে এই চাকুটা আমরা নতুন কিনেছি এটা ইউজ হচ্ছে, আর তখন এটা একবারে বসেছে। হ্যাঁ সেটাই তো, বসে থাকলে ধার থাকে না, তার মানে চাকুগুলো রেগুলার ইউজ করতে হবে। আমাদের বাসায় কি হয়, নতুন নতুন চাকু প্রায় প্রতি সপ্তাহে কেনা হয়, আর আগে চাকুগুলো বসে থাকে। হ্যাঁ বসে থাকলে আর ধার থাকে না। হ্যাঁ ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে হয় না, অনেকে আবার ধয়ও না, এই যে রক্ত মাছ এভাবে রেখে দেয়, কিন্তু সেটা আমার কাছে একটু কেমন লাগে, ওই জন্য আমি এই যে সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে পানিটা ঝরিয়ে নেবো, এই যে একদম এক্ষুনি হাতে হাতে ধুয়ে নেবো। কিন্তু অনেকে বলে যে খোসা ছাড়ানোর পর মাছটা ধুয়ে নিয়ে পরে আর ধুবে না, কিন্তু আমার কেমন যেন লাগে সেটাই, যে রক্ত মাখা হয়ে থাকে এটা। আর মাথা দিয়ে মূলত কচুর শাক করে, এটা তো খুব বড় মাথা না, ছোট মানে সবচেয়ে বড় মাথাটা দিয়ে কচুর শাক করলে অনেক ভালো লাগবে। তাহলে তুমি মাথাটা এদিকে কেটে নাও, আমি হচ্ছে এদিকে ভর্তা করি। ওকে আচ্ছা ভর্তা করো, বেগুন ভর্তা করো। আচ্ছা আমি বেগুনটা নিয়ে আসি। এই যে বেগুন, হ্যাঁ বেগুন ভর্তাটা করে নাও, আর আমি সর্ষে ইলিশ করে দিন, আর আলু ভর্তা করে নেব। ওকে আচ্ছা তুমি বেগুন ভর্তা করতে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হলুদটা একটু মাখিয়ে নিই, এই যে লবণটা দিয়ে দেব, মাখিয়ে নিই আমি এসে, তারপরে এই যে হলুদটা দিয়ে রাখি। যে কোনো মাছ রান্না করার সময় লবণ হলুদ মাখিয়ে রাখলে লবণটা ভেতরে যায়, এটা ভালো হয়। ইলিশ ভাজা বলো আর যেটাই বলো রান্না করো, এটা যেহেতু টাটকা মাছ আমি ভাজবো না, এটা আমি সরাসরি রান্না করি। ইলিশ ভাজলে ভাবে ভালোও লাগে না। না ভেজে রানলে, অনেকদিন ফ্রোজেন থাকলে সেটা ভেজে রানলে রান্না করতে হয়, অনেকদিন থাকলে, আর যখন ভাজা খাও তখন তো আলাদা কথা। এসে এটাকে আমি কীভাবে কী করবো দেখে, তোমার ব্লগে আমিও আজকে ব্লগ করে ফেলছি। সাহায্য করতে এসে খেতে ইচ্ছা করছে তাই। এভাবে মোটামুটি করে নিতে হবে, কেন বলেন তো, নাহলে ফেটে যাবে। হ্যাঁ ফেটে যাবে, সেটাও জানো দেখছি। ইয়েস আমি এর আগে করেছি এটা অনেকবার, ভালো কাটা হয়। আমি মুরগি কেটেছি এটা দিয়ে, কখন কেটেছি জানেন, আমার বিরিয়ানি রান্নার সময়। তারপর এটাকে আমি এখন ও একটু তেল ব্রাশ করতে হবে না? হ্যাঁ তেল ব্রাশ করলে নরম হয়ে যাবে। একটা সরাই ফেলি না, একটা একটা করে করি। তোমার ওই ইলিশ হতে একটু টাইম লাগবে না? হ্যাঁ তাহলে একটা একটা করে করি, এটা একটু জোরে দিয়ে এটা হয়ে যাক। তো শেষ হয়ে গেল আমার বেগুন পোড়ানো, সুন্দরভাবে পুড়েছে, আমি অনেকক্ষণ আগে পুড়িয়েছিলাম, এই যে এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে মামুনি কি যেন এটা স্টার্ট করে ও আসছে। কে বেশি পড়ে গেছে? না বেশি পড়েনি, ভালোই পড়েছে, মানে কয়লা টাইপ। আচ্ছা তুমি ওইদিকে। এই যে আমি আবার চলে আসলাম, মাছটা কুটে রেখে গেছি, আমি এই যে ফ্রেশ হয়ে আসলাম, মাছের গন্ধটা এগুলো সব আমি পরিষ্কার করে গেছি। আর এই যে আমার মেয়ে তো বেগুন ভর্তা খাওয়ার জন্য ইচ্ছে করেছে, ওই জন্য বেগুন সে নিজেই পুড়িয়েছে, একটু বেশি পুড়িয়ে ফেলেছে যদিও। আর আমি এই এখন হলো ইলিশ, সর্ষে ইলিশ তৈরি করবো, সর্ষে ইলিশ তৈরি করবো, ওই জন্য সরিষা আমি একটু ধুয়ে নিব, অনেক সময় অনেক ময়লা থাকে সরিষার মধ্যে, এই যে আমি সাদা সরিষা একটু বেশি দেবো, লাল সরিষা একটু কম দেবো, এটা একটু ধুয়ে নিব, এর মধ্যে অনেক মাটি থাকে, আর একটু ভিজিয়ে রাখলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই যে আমারটা হয়ে যাচ্ছে,
আমি আসলে একটু ভুল করেছিলাম, আমি যে কালো অংশ অনেকগুলো নিয়ে নিয়েছি, তাই আমাকে একটু মামনি বললো যে এটা একটু এভাবে না কালোগুলো ফেলে দিলে ভালো। হ্যাঁ, সেই জন্য এই যে পানি দিয়ে করতে হবে, যেটা পানি দিয়ে হাত দিতে হবে। অনেকে আবার পুরো বেগুনটা পানিতে চুবাই দেয় ঠান্ডা পানিতে, তাহলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়, কিন্তু তখন আবার বেগুনের মধ্যে অনেকটা পানি চলে যায়, ওই জন্য ওইটা আর আমি পছন্দ করি না। এই যে হাতটা একটু পানিতে নিবে আর খোসাগুলো ছাড়িয়ে নিবে, তাহলে ভিতরে পানিও গেল না আবার খোসাটাও খুব সুন্দরভাবে ছড়ানো গেল। আর এই যে বেগুনটা হওয়ার পরে এই যে এইভাবে মানে ই করে দেখতে হবে, অনেক সময় বেগুনের উপরটা অনেক সুন্দর থাকে কিন্তু ভেতরে আবার পোকা থাকে, সাদা সাদা এক ধরনের পোকা থাকে, ওই জন্য দেখে নিতে হবে। আর আমি তাহলে এটা ব্লেন্ড করে ফেলি। এই যে আমি ভিজিয়ে রেখেছি সরিষা, দুই ধরনের সরিষা, আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ। সরিষা ও আর একটা বিষয়, সরিষার সঙ্গে কিন্তু কাঁচামরিচ দিতেই হবে। এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো একসঙ্গে, আমি ব্লেন্ড করে নিই। আর মরিচটা একটু ভেঙে দিই, পেঁয়াজ কেটে নিব, তারপর ধনিয়া পাতা, আর হচ্ছে এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি শুধু কাঁচামরিচ আমি শুধু কাটছি এটার জন্য, মামনি বললো এটার জন্য কাঁচামরিচ ভালো হবে। আর এদিকে কি করছো তুমি? মামনি এই যে মশলা করে নিয়েছে, এটা তেলে দিয়ে দিলাম, এটা একটু কষিয়ে নিয়ে, এই যে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর দুই ধরনের সরিষা দিয়েছি। আর এখন আমি সামান্য জিরা ভাজা দিব, একটু শুকনো মরিচ দিব, বেশি মশলা দিব না। সরিষা ইলিশে সরিষা বাটাটাই আসল। আর আমি মাছে মাখিয়ে রেখেছি, এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দেবো আমি। আমি সব কেটে নিলাম, এখন এর মধ্যে যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আসলে লবণ লবণ দিয়েছো কি? না না দেবো, লবণটা সবার আগে দিতে হবে, যে কোনো কিছুতে লবণটা দেওয়া না হলে সেটা খাওয়া যাবে। হ্যাঁ, এটা আমি ই করছি না, হাত দিচ্ছি না, কারণ জ্বলবে তো। লবণ কতটুকু? এক চামচ। এই দেখো, হ্যাঁ হ্যাঁ দাও, তারপর টেস্ট করবে। ওকে, সরিষার তেল দিচ্ছি। এই দেখো, মশলাটা কষানো হওয়ার নিয়ম হলো এই যে তেলটা উপরে ভেসে আসছে, এই যে দেখো তেলটা উপরে আসছে, তার মানে সব সময় মাছ যদি টাটকা থাকে ভাজার প্রয়োজন হয় না, আর যদি মাছটা বহুদিনের প্রয়োজন করা থাকে তখন মাছটা হালকা ভেজে নিলে ভালো হয়। অনেক সময় এভাবে ঝাঁকিয়ে দিলে মশলাটা নিচে লেগে না যায়, আর উল্টিয়ে তো দিতেই হবে, একবার তো উল্টিয়ে দিতেই হবে, তারপরে মাঝে মাঝে অফ করে চলছে, বারবার ভুলে যায়। হ্যাঁ, কিছু এতটা শব্দ হয় কিন্তু আবার গরমও বেশি, কিছু দিলে গরমটা থাকে না। এই যে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, ইলিশ মাছ তো খুবই তাহলে নিচে ধরবে না। আর মশলাটা আর একটু গা মাখা হয়ে গেলে আমি এক কাপ পানি দিয়ে দিব, দিয়ে একটু ফুটে নিব, বেশিক্ষণ করব না, 5 মিনিট ফুটে নিব, তাহলেই হয়ে যাবে। আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে, এখন একটু বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাটা একটু বেশি হিট লেগে বেশি একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি, একটু কালো হয়ে গেছে। আর এই যে আমার ভর্তা রেডি। এই বেগুন ভর্তা কিন্তু অনেকে পানির মধ্যে সিদ্ধ করে করে, আবার অনেকে বেগুনটা তেলে টুকরো করে নিয়ে তেলে ভেজে সেটা ভর্তা করে, কিন্তু এই যে পুরে ভর্তা করা এটা অনেক টেস্ট, এটা অনেক টেস্ট। দেখো মাছটা হয়ে গেছে, শেষ হয়ে গেল, আর ভর্তাও তো হয়ে গেল। আমার মেয়ে তো খুব সুন্দর করে ভর্তা করলো, ও তো ভর্তা খুবই পছন্দ করে, আর ওর যখন ভর্তা খেতে ইচ্ছা করে ও নিজে এসে ভর্তা করে। আজকে তো আলু ভর্তা, তারপরে বেগুন ভর্তা করলো, আমার মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর এই যে মাছও আমি নিয়ে যাব, টেবিলে নিয়ে যাব, এখন আমরা সবাই মিলে খাবো। আমার ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।